হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শিম পাতুরি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই শিম পাতুরি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শিম পাতুরি বানানোর জন্য এখানে আমি শিম নিয়েছি। তো যে শিমগুলো বড়ো সাইজের সেগুলো দু আধ ঘন্টা কেটে নিয়েছি, আর যেগুলো ছোটো সেগুলো গোটায় রেখেছি। আর লাগবে হচ্ছে সর্ষে পোস্ত বাটা, লাগবে কাঁচা লঙ্কা বাটা। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো দেখো, আমি শিমগুলোকে হালকা একটু করে ভেজে নেব। আর যে শিমগুলো একটু বড়ো সাইজ সেগুলো আমি দু আধ ঘন্টা করেছি, আর যেগুলো একটু ছোটো সাইজের সেগুলো একটু গোটা রেখেছি। তো দেখো, শিমগুলো দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পর হালকা একটু ভেজে নেব। আর এই শিম পাতুরি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো একবার তোমরা ট্রাই করবে বন্ধুরা, যেভাবে আমি রান্না করছি এইভাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তো ঝালটা স্বাদ অনুযায়ী তোমরা দেবে, আর আমি একটু মিডিয়াম ঝালটাই দিলাম বন্ধুরা। দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা দিয়ে হালকা একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি আগের থেকে একটু জল দিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আর এই শিম পাতুরি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর শীতের সময় তো বাজারে প্রচুর শিম উঠেছে, তো শিমের অনেক রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এই শিম পাতুরি একবার বানিয়ে খাবে, অসম্ভব ভালো লাগে খেতে। আর গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না বন্ধুরা, তোমরা যদি একবার খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, হালকা একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, লাইক দিতে কেউ ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখো, হালকা একটু নেড়ে দিলাম। তো এইভাবে হালকা হালকা করে আমি নেড়ে দেব। আর যেহেতু এটা মিডিয়াম ফ্লেমে আছে হবে, তার জন্য আস্তে করে ফ্লেমটা দিয়েছি গ্যাসে। তো আর থাকতে থাকতে একটু একটু করে নেড়ে দিতে হবে। তো দেখো, হালকা করে একটু নেড়ে দিলাম, আবারও গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর দেখো, এইভাবে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে রান্নাটা করব। তো দেখো, অনেকটাই জলটা শুকিয়ে এসেছে। তো যেহেতু আমি জলটা অল্পই দিয়েছিলাম, তো যেটুকুনি জল দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো দেখতেই পাচ্ছ আমি খুবই আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। তো এইভাবেই হালকা করে নাড়বে বন্ধুরা, যেহেতু শিম পাতুরি তো জন্য হালকা হালকা করে নাড়তে হবে। তো দেখো, হয়ে গেছে। আর রান্নাটার মধ্যে তেলও ছেড়ে দিয়েছি। তো এবার হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। তো দেখো, হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে এই শিম পাতুরি রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। শিমে যে কোনো রেসিপি খুবই ভালো লাগে, কিন্তু এই শিম পাতুরি খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো চলো, পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো আজকের মতো টাটা। তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো চলো,
টাটা বন্ধুরা।